প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো আজকে চলে এসেছে আমাদের গ্রামের মাছ শিল্পের কিছু অন্তর্ভুক্ত কিছু দৃশ্য, গ্রামের মেজোপথে মাছ চাষি ও কিভাবে মাছ ধরা যায় এবং মাছ চাষের জন্য পুকুরে কিভাবে মাছ চাষ করে তা মাছগুলো আর কি ধরা হয়ে থাকে। এটা হচ্ছে গ্রামের ভিউ, দেখলে বুঝতে পারবেন। বড় একটি দিঘি প্রায় আপনার 40-50 একর জমিরও বেশি হবে। দেখতে পাচ্ছেন অনেকজন লোক এবং অনেকগুলা জাল নিয়ে আর কি মাছ মারা হচ্ছে গ্রামে। তো গ্রামের প্রকৃতি অবশ্যই অনেক সুন্দর, সেটা আপনারা জানেন। প্রকৃতিগুলোর সঙ্গেও যেমন সুন্দর পুকুর দিঘি এবং মাছগুলো আপনার খুবই সৌন্দর্য, দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, প্রায় 300 কেজির বেশি আমরা পুকুর থেকে মাছ সংগ্রহ করছি এবং মাছগুলোর সাইজ দেখতে পাচ্ছেন কত সুন্দর, আকারে অনেক সুন্দর। তো